স্কুলের শুভেচ্ছায় আনুষ্ঠানিকতা। আবারও ঢাকা রোম রুটে ডানা মেলল বিমান। লোকসানের ঘানি টেনে 2015 সালের 6 এপ্রিলে যে রুট বন্ধ করে দেয়া হয়েছিল, মঙ্গলবার রাতে তা আবারও সেই পথে সরাসরি চালু হলো বিমানের ফ্লাইট। এতে ইতালিতে 15 থেকে 16 ঘন্টার বিমান যাত্রা নেমে আসবে 9 ঘন্টায়। যাত্রা শুরুর কয়েক ঘন্টা আগে মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা থেকে প্রথম ফ্লাইটে যাত্রী সংখ্যা বিজনেস ক্লাসে 23 জন ও ইকোনমিতে 177 জন। বোয়িং 787 ড্রিমলাইনারে যাত্রী ধারণ ক্ষমতা 271 জন। বিমানকর্তার দাবি, যে কোনো এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে বর্তমানে লাভজনক অবস্থায় থাকা বাংলাদেশ বিমানের। প্রযুক্তি, দক্ষ জনবল এবং উন্নত যন্ত্রপাতি, সর্বোপরি আমাদের যে থার্ড টার্মিনাল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার যেটি আসছে, সব কিছুকে মিলিয়ে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম। তবে বিমানকর্মীদের আচার ব্যবহারে স্মার্ট হওয়ার তাগিদ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব। আমাদেরকে স্মার্ট সিটিজেন হতে হবে, স্মার্ট কর্মী হিসেবে নিজেকে তৈরি করতে হবে, কাজেই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মানুষের সাথে আচরণ ব্যবহার সবকিছু ভালো করতে হবে। বিমানকে শক্তিশালী করতে এয়ারবাস থেকে বিমান কিনতে চুক্তি করা হবে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান। আরো চেষ্টা করতেছি এয়ারবাস থেকে আরো কয়েকটি এয়ারক্রাফট কেনার জন্য। ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি এই ফ্লাইট চলবে সপ্তাহে 3 দিন, সোম, মঙ্গল আর বৃহস্পতিবার, যেখানে ঢাকা রোমে পৌঁছাতে ট্যাক্স সহ ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া পড়বে জনপ্রতি 64,355 টাকা, আর রোম থেকে ঢাকায় আসতে লাগবে 48,788 টাকা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।